আচ্ছা জনি, তোমার কাছে আমরা এর পরে যে কোয়েশ্চেনটা রাখবো সেটা হচ্ছে যে বাংলাদেশে যে যে গ্রান্ট গুলো রয়েছে, মানে ইন্ডিয়ান, এক সেকেন্ড, ইন্ডিয়ানরা বা যে কোনো ফরেনাররা বাংলাদেশে যে ধরনের গ্রান্ট গুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি সেগুলোর ব্যাপারে যদি তুমি ডিটেলসে বলো। মানে আমরা যেরকম জানি, ধরো বাংলাদেশ বিনাল, বাংলাদেশ বিনালে আমরা অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ, তো এশিয়ান সেরকম আর কি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা ওটা ছাড়া আর বাংলাদেশে আমরা কি কি গ্রান্ট আছে যেগুলো ফরেনাররাও অ্যাপ্লাই করতে পারে? এশিয়ান বিয়েনাল ছাড়া আমার জানা মতে আর কোনো বিয়েনাল নেই এখন। আর্ট সামিট আছে, আচ্ছা আর্ট আচ্ছা সামিটে তো ফরেনাররা অ্যাপ্লাই করে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। তো এছাড়া এই দুটোই হচ্ছে যে সম্ভবত আমার জানা মতে বড় বড় প্ল্যাটফর্ম বাংলাদেশের মধ্যে, এছাড়া নেই আমার জানা মতে আর। আচ্ছা, আর আরো একটা বিষয় যেটা আমাদের কাছে নিউ কামাররা জানতে চেয়েছে, যে এই যে এই বাংলাদেশের যে বিভিন্ন ধরনের, এই যে যেটা তুমি বললে আর্ট সামিট, এইগুলোর ব্যাপারে জানতে গেলে তারা কি কি, কোনো ওয়েবসাইট এরকম কি আছে যেটা তারা, যেটা থ্রু আর কি আমাদের, আমরা খবর পেতে পারি? এশিয়ান বিয়েনাল এবং এই আর্ট সামিট, ঢাকা আর্ট সামিট, ঢাকা আর্ট সামিট ডট কম লিখে সার্চ দিলেই বা ঢাকা আর্ট সামিট লিখলেই হবে, আর এশিয়ান বিয়েনাল লিখলে, এশিয়ান বিয়েনাল লিখলেও ওই পেয়ে যাবে। আচ্ছা, আরো তুমি এখন যেহেতু চায়নায় আছো, তো চায়নার গ্রান্ট গুলোর ব্যাপারেও যদি আমাদের সাথে একটু আলোচনা করো খুব ভালো হয়। চায়নায় আমি প্রিন্ট মেকিং, তো প্রিন্ট বিয়েনাল, তো হুম প্রিন্ট বিয়েনাল এবং বিয়েনাল যেটা আছে, এবং আসলে এইটার এই ধরনের যারা নিউ কামার সার্চ দিলে সেক্ষেত্রে চায়না প্রিন্ট বিয়েনাল বা আর্ট বিয়েনাল দেখে সার্চ দিলেই এই অপশন গুলো চলে আসবে। আচ্ছা, সেক্ষেত্রে আর প্রত্যেকটা চলে আসলে এই প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইটে যেয়ে ওইখানে কি রুলস রেগুলেশন এবং হুম বা যদি এন্ট্রি ফি থাকে সেক্ষেত্রে সকল ধরনের ইনফরমেশন ওইখানেই পেয়ে যাবে। এখন তো আসলে তো নিজের সেক্ষেত্রে পার্সোনাল, ওখানে, হ্যাঁ 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 হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে ওরা কি ওখানে ওই যে যে যাওয়া, মানে ওখানে কি কাজগুলো শুধু সাবমিট করারই ব্যাপার থাকে না ওখানে প্রেজেন্ট থাকতে হয়? মানে আমরা যেরকম বেশ কিছু বিনাল দেখি এখন যেখানে হচ্ছে কি আমাদের প্রেজেন্ট থাকতে হয়। না, বিভিন্ন বিয়েনালে হয় কি, অনেক বিয়েনালে আমি দেখেছি যে যারা অ্যাওয়ার্ড পায় তাদেরকে ওরা ডাকে এবং ওদের হুম থাকার থাকার সব ব্যবস্থা করে, আবার যারা পার্টিসিপেট তাদেরকে সুযোগ দেয় তুমি চাইলে আসতে পারো, আবার নিজের পেয়ার করতে হবে, বা কিছু কিছু জায়গায় যেমন বড় যদি টেন বিয়েনাল যেগুলা বলে সেটার ক্ষেত্রে হয়তো ওরা ব্যবস্থা করে ম্যাক্সিমাম পার্টিসিপেট আর্টিস্টদের জন্য, এবং এছাড়া এটা এটা ডিপেন্ডস করে বিভিন্ন বিভিন্ন রকমের অফার থাকে, এবং ম্যাক্সিমাম হচ্ছে কি যারা অ্যাওয়ার্ড পায় তাদের পুরো ইয়েটাই হচ্ছে ওই কমিটি দেন, আর এছাড়া যারা পার্টিসিপেট করবে তাদের কাজ তো অবশ্যই বানাতে হবে, এছাড়া ম্যাক্সিমাম হচ্ছে কি যে নিজে চাইলে যাইতে পারে। আচ্ছা, সো পার্টিসিপেন্টদের জন্য খুব বেশি আমি কোনোটাতেই দেখি নাই যে তাদের পার্টিসিপেট থাকতেই হবে, এবং দ্যাটস ইট, এটা ডিপেন্ডস করে যে কোন অর্গানাইজিং কমিটি বা কি সিস্টেম গ্যালারি। হুম আচ্ছা, আর আমাদের কাছে আরো কিছু এই রিলেটেড জানতে চাওয়া আছে, যে আমরা মানে তুমি যে স্কলারশিপে চায়না গেছো, এই ধরনের কি কি স্কলারশিপ স্টুডেন্টরা অ্যাপ্লাই মানে করতে পারে? এইটা হচ্ছে যেমন ধরেন যে আমাদের বাংলাদেশ থেকে, তো আমাদের বাংলাদেশে আর্টিস্টরা যারা আছে তারা ম্যাক্সিমামই আমরা হুম পূর্বে ইন্ডিয়াতেই প্রেফার করতাম, এখন চায়না এবং পূর্বে অবশ্য জাপানও প্রেফার করে, জাপানে যেমন আমরা বলি মনোবসু, এটা হচ্ছে মনোকা বসু স্কলারশিপ, বা চায়না যেটা আমি যে স্কলারশিপে আছি সেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, এছাড়াও চায়নার বিভিন্ন স্টেটের স্কলারশিপ আছে এবং বিভিন্ন ইউনিভার্সিটির স্কলারশিপ আছে। এখন হচ্ছে যে ওই ইউনিভার্সিটির নাম দিয়ে বা স্টেটের নাম দিয়ে সার্চ দিলে এই জিনিসগুলো চলে আসে, বা
বা বাংলাদেশে থেকে আরেকটা বড় স্কলারশিপ যেটা হচ্ছে যে ইউকেতে কমনওয়েলথ স্কলারশিপ বা জার্মানিতে দাব স্কলারশিপ, হ্যাঁ তো এরকম অস্ট্রেলিয়াতেও আছে, সব জায়গায় আছে, নরওয়ে নর্ডিক স্কলারশিপ আছে। এটা ডিপেন্ডস করে যে সাবজেক্ট চুজ করতে হবে যে আপনি কোন সাবজেক্টে যাবেন, কোন ইউনিভার্সিটিতে যাবেন, কেন যাবেন, এইসব বিষয়গুলো যেসব স্টুডেন্টের তরুণদের বলবো যে আগে নিজের জায়গাটা ক্লিয়ার থাকে যে আমি এটা করব। তারপর হচ্ছে এটার উপর নেটে সার্চ দিলেই চলে আসে, এবং হচ্ছে কি যে আশেপাশে, হ্যাঁ এরকম তার আগে কনফার্ম হতে হবে যে আমার ইয়ে ছিল আমি প্রিন্ট মেকিং করবো, বুক কাট করবো, এই কারণে আমি চায়নাই যাবো, চায়নাই আমার জন্য কমফোর্ট হবে, আর চাইনিজ ল্যাঙ্গুয়েজের ডিমান্ড বা চায়না ফিউচারও অনেক ভালো করতেছে, সব কিছু মিলেই যে আমাকে আমার চাইনিজ, যেটা আরেকটা জিনিস আমার খুব ইয়ে ছিল চাইনিজ কালচার। হ্যাঁ তো আমি ইন্ডিয়াতে ছিলাম, অনেকেই হয়তো বাংলাদেশিরা বা কলকাতার মানুষজন অনেকেই বলে যে কলকাতা বাংলাদেশ তো স্থির, কিন্তু আসলে আমার মনে হয় সেম না, অনেক পার্থক্য, আকাশ পাতালই পার্থক্য, খুব সামান্য 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 পার্থক্য অনেক যদি গভীরভাবে দেখা হয়। হ্যাঁ ভাষাগত একটা যেমন মিল আছে, কিন্তু কলকাতা যেও ভাষাগত সমস্যার সম্মুখীন হইতে হয়েছে, সেক্ষেত্রে আর ভাষাগত সমস্যার সম্মুখীন হইতে হয়েছে, যেমন ধরেন বেসিক হচ্ছে কি যে বাংলাদেশে থাকতে ভাষা নিয়ে কোনো চিন্তা যা বলতাম মানুষজন বুঝে নিত, তো সেক্ষেত্রে রবীন্দ্র ভারতীতে আমার এক ফ্রেন্ড সোমদত্তা, সোমদত্তা ও পরবর্তীতে রবীন্দ্র ভারতীতে অনার্স করেছে ব্যাচেলরের পরে, এক বছর মাস্টার্স করার পরে হায়দ্রাবাদ চলে গেছে, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে একটা গ্যালারির কিউরেটর আছে, কৃতি কি যেন ভুলে গেলাম আমি যাই হোক, তো ও আমাকে সবসময় ভুল ধরতো কথায়, উচ্চারণে ভুল ধরতো, তো ওর কেও ধন্যবাদ, ওর জন্য আমার উচ্চারণগত সমস্যা অনেক সমাধান হয়েছে। এবং যেটা হয়েছে আমি একবার রিচার্জ করতে গেছি একটা মোবাইলের রিচার্জের দোকানে, আমার বাংলাদেশে হচ্ছে যে কয়েকটা মোবাইল কোম্পানির কয়েকটা নাম, যেমন গ্রামীণ ফোনের ফ্লেক্সি লোড করে মানে রিচার্জটাকে, আমরাই আমি গ্রামের ফোন চালাইতাম, তো যে কোনো দোকানে যে ফ্লেক্সি লোড বললেই ও করে দিত, মানে কখনো ভাবতে হয়নি এটা নিয়ে আলাদা কিছু, আমি যে বলি যে ভাই ফ্লেক্সি আছে বোঝে না। তারপর আরেক কোম্পানির ইজি লোড বলে, হ্যাঁ আরেক কোম্পানির কি যেন আই টপ নাকি ই টপ কি যেন বলে, তো তিনটা চারটা বলতেছি লোক বোঝে না, লোক আপনাকে খুব রাগারাগি করছে, খুব কলকাতার ভাষায় আর কি, পরে লাস্টে রিচার্জ বললাম, পরে বললো এইটা বললেই তো আমার এটা মানে অভিজ্ঞতা যে কলকাতায় যেও আমার আরো এরকম অনেক ঘটনাই আছে, বলতেছি বুঝে না, তো যেই জন্য বললাম যে এই ভাষাগত বা এরকম অনেক পার্থক্য থাকে, তো চায়নার এই কালচার বিভিন্ন বিষয়গুলো কালচারাল প্রোগ্রাম গুলো আমাকে ইন্সপায়ার করছে, কালচারাল এবং যেই চায়না একাডেমি অফ আর্ট যে ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে যে হাংজুতে অবস্থিত, যেটাকে বলে চায়নার স্বর্গ বলে, হাংজু আর সুজু নামে একটা দুইটা জায়গা আছে, দুইটা জায়গাকে মাটিতে আর কি স্বর্গ বলে চাইনিজটা, খুবই বিউটিফুল। হ্যাঁ দুঃখিত, তো সেইগুলা আমি যাওয়ার আগে খুব অল্প খুব বেশি আকারে না দেখিও দেখেছি জেনেছি, এবং চায়না একাডেমি অফ আর্টে কাজগুলো ফিল্ম মেকিং এর কাজগুলো দেখেছি, সেক্ষেত্রে যেমন আমি জুনিয়রদের বলি যে আমি নিজেও জুনিয়র, যে আগে নিজেকে জানো এবং নিজে কি করতে চাও, যেমন আমি ডিটারমাইন্ড ছিলাম ফার্স্ট ইয়ার থেকেই আমি ইন্ডিয়া পড়ব, আমি ফিল্ম মেকিং করবো, আমি সেই জন্য 2012 সালে আমার মনে হয় না বাংলাদেশ থেকে আমার আগে কেউ, আমি জানি না যে পড়ার আগে শুধুমাত্র ইউনিভার্সিটি ভিজিট করার জন্য অন্য দেশে যে ইউনিভার্সিটি, কারণ আমি এতটাই ডিটারমাইন্ড ছিলাম যে এটা আসলে এখন মনে হয় এটা একটু বাড়াবাড়ি, যে আমার কাছে মনে হয়েছে আমি কোন ইউনিভার্সিটি পড়ব আমার নিজের জায়গায় দেখা উচিত, মানে এখন আমার মনে হয় যে এটা কিভাবে ওই সময় ভাবছি যে আমি আমার ইচ্ছায় আমি পড়ব, মানে কোনো কিছু বুঝে আমি করি, আমি যেমন আমার একটা ইয়ে ছিল যে গভর্নমেন্ট আর্ট কলেজ যেহেতু
জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যার আমাদের, যাকে আমরা মানে গুরুর গুরু বলে ইয়ে করি, বা তার জন্যই আজকে হয়তো আমার এই ছবি আঁকার জগতে আসা, হয়তো আর্ট স্কুল বা আর্ট ইনস্টিটিউট না করলে হয়তো আমাদের দেশের শিল্প চর্চাটাই অনেক পিছনে থাকতো। তো উনি যেখান থেকে পড়ছে সেখানে, আমি যদিও ততদিনে জেনেছি যে গভর্নমেন্ট আর্ট কলেজের হয়তো বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের ঝামেলা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, যদি জয়নুল আবেদিন স্যার যেখান থেকে পড়ছে সেটাতে খারাপ হলেও তার মধ্যে ভালো কিছু আছে। তারপর আমি ওখানে গিয়েছি, বা তার থেকে আবার রবীন্দ্র ভারতীতে বেসিক্যালি জয়ন্ত স্যারের কাজ দেখে আরো বেশি ইন্সপায়ার, এবং তখন মনে হলো যে, বা কারো কাছ থেকে শুনলাম যে রবীন্দ্র ভারতী একটু নতুন হইলো, এখানে ভালো কাজ হচ্ছে বা এখান থেকে ভালো অপশন আছে। তো সবকিছু মিলে জোড়াসাঁকো বা রবীন্দ্রনাথ এই দিকে আমার কাছে শহর সবকিছু মিলে রবীন্দ্র ভারতীটাকেই আমার প্রেফার মনে হইলো। কারণ হচ্ছে যে গভর্নমেন্ট আর্ট কলেজের প্রিন্ট মেকিং ইনস্টিটিউটটা আমার মনে হয় ভালো লাগে, কেন ভালো লাগে আমি জানি না, আমি দুঃখিত, কারণ আমি 2012 সালে আমার অত বেশি নলেজ ছিল না, মাত্র আমি 2009 সালে আর্টের লাইনে আসছি বা গ্রাজুয়েশনে কি বা বুঝি, এই সময় আমার কাছে সামথিং ইজ রং মনে হয়েছে, আমি আর গভর্নমেন্ট আর্ট কলেজের কথা চিন্তা করিনি। আরেকটা সম্ভবত হচ্ছে কি, ICCR স্কলারশিপ সম্ভবত গভর্নমেন্ট আর্ট কলেজে মানুষ বলছিল আপু ভাইয়ারা যে যা না হইলে স্কলারশিপ না হইলে, কিন্তু দেখা গেছে ওই সময় তাদেরও খুব বেশি অর্থ ছিল না, যে দিলে হয়তো সর্বশান্ত হয়ে দিবে এরকম একটা ব্যাপার, তো সেটাও আমার প্রতি আমার একটা বার্ডেন হয়ে যায়, যে একটা বোঝা হয়ে যায়। তারপর আমি যে না স্কলারশিপ ছাড়া আমি যাবো না, চায়নাতে যাওয়ার আগেও সেম কেস, যে আমি ইন্ডিয়া থেকে আসার পরে আমার মনে হলো যে ইন্ডিয়া যে এত কিছু শিখলাম, তাহলে এর বাইরে আরো অনেক কিছু আছে, আমাকে আরো বাইরে যেতে হবে। আচ্ছা, তো চায়নার সাথে মানে তুমি তো তিনটে জায়গার ইউনিভার্সিটিতে নিজে পড়াশোনা করেছো, ঢাকা, আমাদের এখানে রবীন্দ্র ভারতী, আর এখন বর্তমানে চায়না একাডেমি। তো আমরা কিছুটা ক্লিয়ার যে ঢাকার সাথে কলকাতার কলেজের কি ধরনের তফাত, চায়নার সাথে তুমি এইটার কতটা তফাত বুঝতে পারছো? চায়নাতে যেটা দেখলাম যে ওদের একটা ব্যাপার হচ্ছে যে ওরা গ্রাজুয়েশন থেকেই মানে ওরা কাজের ব্যাপারে খুবই সিরিয়াস, মানে কোনো স্টুডেন্টকে কোনো কিছু বলে দিতে হয় না, কোনো ফাঁকি দেওয়ার কোনো ব্যাপার নেই। সো এবং ওরা যেটা হয়েছে যে ওরা গ্রাজুয়েশনে যখন ভর্তি হয় মানে সব ডিপার্টমেন্টে, ওরা তখন 3 ফিট 4 ফিট এরকম বড় ওয়াল পেন্টিং এ ফিগার করে ভর্তি হয়, সপ্তাহে 2 দিন বন্ধ, 5 দিন যে কাজ হয় সেই সময় প্রচুর কাজ করে, মানে ওই আমাদের যেমন চা খেয়ে আড্ডায় সময় চলে যায় অনেক, ওদের সেই জিনিসটা খুবই কম। ওদের লাইব্রেরি ওয়ার্ক প্রায় সব স্টুডেন্টই করে সবাই, এবং সবাই অনেক কিছু করে না, যেটা আমি যেমন আমার আগ্রহ সব বিষয়ে অনেক বেশি আমার, কিন্তু ওদের আগ্রহের বিষয় খুব কম, এবং ওরা একটাতেই ওদের ভাষায় বলে গংফু মানে স্কিল, ওরা আর্টিস্ট ছাড়াও লেবার যে যেই কাজে সেই কাজ অনেক বেশি স্কিল, এবং স্কিল না হইলে কোনো অপশন নাই, কোনো মানে যেটাকে বাংলা ভাষায় বলে ভাত নাই, ঠিক আছে। এবং ওই মাস্টার্স যে আমাকে যেটা মনে হয়েছে যে ওরা বেশি সবাই যেমন ওয়েল ট্রেন, মানে অনার্স তো যারা কাজ করতেছে মানে প্রিন্ট মেকিং স্টুডিওটা বড়, দেখা গেছে প্রিন্টের গ্রাজুয়েশনে একটা ইয়ারে একই সাথে 50 জন স্টুডেন্ট কাজ করতেছে, 3টা বা 4টা মেশিন, কিন্তু কনফ্লিক্ট কোনো কনফ্লিক্ট নাই, স্পেস আছে, সবাই কাজ করতেছে, মানে আসলে বুঝাইতে পারবো না, সবাই কাজ করতেছে, প্রিন্ট নেমেও যাচ্ছে, কারো
অসুবিধা হচ্ছে না, প্রিন্ট ময়লাও হচ্ছে না, প্রিন্ট নষ্ট হচ্ছে না, কাজ বেরিয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রভারতী বা ঢাকায় প্রিন্ট নিতে গেলে যে একটা মেশিন নিয়ে আমাদের যুদ্ধ হয়ে যাবে। কেউ প্রেশারের সমস্যা, কেউ এই অবজেকশন, রবীন্দ্রভারতীতে এরকম ঝগড়ার সিচুয়েশনও আর আছে বা ঢাকায়ও একই অবস্থা আছে। হ্যাঁ, যে আগে বুক দেওয়ার ব্যাপার, পরে এই জিনিসগুলো আমি আমি জানি না, হয়তো থাকলে থাকতেও পারে, মানুষ মাত্রই তো, কিন্তু আমার কাছে দৃষ্টিতে লাগে নাই। মানে ম্যাক্সিমামই কাজ হয়ে যাচ্ছে, একজনের পর একজন ঘুরতেছে, একজনের পর একজন ঘুরতেছে। এবং এটা হয়তো একটা জিনিস দেখলাম যে সবাই যখন ক্লাসে কাজ করতেছে, সবাই একই প্লেটে কাজ করতেছে। আমরা ম্যাক্সিমামই দেখছি কি কেউ জিঙ্কে করে, কেউ অ্যালুমিনিয়ামে করে, কেউ কপারে করে, বা প্লাইউড নির্ধারণেও কেউ একটু 2 mm নেয়, কেউ 1.5 mm, কেউ 3 mm নেয়। লিথোগ্রাফিতেও আমাদের স্টোনের, রবীন্দ্রভারতীতে দেখছি স্টোনের সমস্যার কারণে এক একজন এক এক সাইজের স্টোন নিচ্ছে। মানে কেউ একটু মোটা, সেক্ষেত্রে প্রেশারের সমস্যা হয়। আমি প্রিন্ট মেকিং এর কথাই বলতেছি, অন্য ইয়ের কথা বলতেছি না, কিন্তু তারপরেও আচ্ছা পেন্টিং এর বিষয়ে কিছু বলতে পারবো আশা করি। তো এই জিনিসগুলো খুব সবাই ক্লিয়ার। এবং আমাদের যেটা হয়েছে যে এচিং এর মধ্যে আমরা লিথো ঢুকাই দিচ্ছি, মানে লিথো মানে প্লেটলেট লিথো ঢুকাই দিচ্ছি, ওদের মধ্যে এই জিনিসটা একদম স্ট্রিক্ট। জি, উৎকাঠের তাতে উৎকাঠের প্রিন্ট কি হবে, এখানে না কেউ এচিং এর প্লেট দিবে না, বা লিথোর ওই প্লেটলেট দিয়ে দিবে না, বা এচিং এর ক্ষেত্রে একই করবে না, মানে জোন ভাগ করা। এই জোনের কাজ যেমন আমি ঢাকাতেও এরকম হয়েছে, দেখা গেছে উৎকাঠের ক্লাসে যায় লিথো করতেছি, এচিং এর ক্লাসে যায় উৎকাঠ করতেছি, আমাদের মতো অনেক বেশি কনসেপচুয়াল নিয়ে যে ভাবে শুরুতে তার পরবর্তীতে ভাবে, ওদের বাস্তবতা নিয়ে ওরা অনেক বেশি ক্লিয়ার, আমার তাই মনে হয়। আমাদের মতো আবেগ মনে হয় না আছে, আবেগের বিষয়ে এখনো বলতে পারবো না, কারণ আবেগের বিষয়ে এটা বলতে গেলে চায়নার সাথে আমি একবারে চাইনিজদের সাথে মিশে যাই, কলকাতায় যেটা মিশে গেছে। হ্যাঁ, তো সেরকম একটা গ্যাপ এখনো আছে, যে কারণে এত আবেগের বিষয়টা বলতে পারবো না। অনেক বেশি সবাই কাজটাকে কাজ হিসেবেই নিচ্ছে, এবং কনসেপ্টটাও মাস্টার্সের স্টুডেন্টদের। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা তোমার কাছে প্রশ্ন আছে, সেটা হলো যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যালারিতে দেখি যে আজকালকার যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী অনেকেই করে কি প্রিন্ট মেকিং এ প্রিন্টের সাথে কিছু অ্যাটাচমেন্ট দেয়, বা ধরো প্লেট এচিং এর ক্ষেত্রে প্লেটটাকেই ডিসপ্লে করছে। তো সেক্ষেত্রে অনেক বাইরের গ্যালারি সেগুলোকে একসেপ্ট করে, অনেক গ্যালারি একসেপ্ট করে না। তো চায়নার যে ধরনের নিজস্ব যে গ্রান্টগুলো রয়েছে, তো সেক্ষেত্রে ওরা কিরম ধরনের কাজ প্রেফারেবল বলে তোমার মনে হয়? এখানে যেমন ধরেন, এটা হ্যাঁ আমাদের দেশেও এরকম ব্যাপার আছে, এরকম কম্পিটিশন আছে। চায়নাতে যেটা হচ্ছে, ধরেন একটা হচ্ছে প্রিন্ট, প্রিন্টের যে বিষয়টা হচ্ছে এখানে কিছু এডিশনের ব্যাপার আছে। এখন বর্তমান পোস্ট মডার্নিজম বা এখন যদি যে পারফর্মিং আর্ট চলতেছে বা নিউ মিডিয়া আর্ট, এক্ষেত্রে যে কোনো কিছুই যে কেন যে কেউ প্রেজেন্ট করতে পারে, এতে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু যখন যেটা প্রিন্ট বিয়েনাল থাকে, সেখানে একুরেট প্রিন্ট অ্যাকসেপ্টেবল, মানে একুরেট একবারে এডিশন হবে, এবং প্রিন্টের যে নিয়ম, মানে ওরা ওরা সেক্ষেত্রে প্রিন্টটাকে প্রেফার করছে। হ্যাঁ, তাই তো, মানে কোনো ধরনের অ্যাটাচমেন্ট না। হুম হুম, সেক্ষেত্রে এবং যদি নর্মাল অন্যান্য যেখানে সেখানে আর্টিস্ট যে কোনো ভাবেই প্রেজেন্ট করতে পারে, সেখানে সে প্রিন্টের সাথে যদি সেটা ডিপেন্ডস, এবং ওদের প্রেজেন্টেশনের ক্ষেত্রেও ওরা অনেক বেশি আমি বলবো যে মডার্ন এবং কন্টেম্পোরারি। ওরাও যে শুধু প্রিন্টের পাশাপাশি সকল ধরনের, এবং ওদের দেখেছি যে প্রিন্টটাকে আসলে যে অনেক ক্ষেত্রে ফ্রেমিং এর বাইরেও প্রেজেন্ট করতেছে। হ্যাঁ, পেপারের সাইজে একটা প্রি প্ল্যান্ট করে প্রেজেন্ট করতেছে। যে আমি লাস্ট একটা এক্সিবিশন করলাম, যে যেটাতে হচ্ছে যে এক্সিবিশনটা ছিল একটা ওয়ার্কশপের পরে,
অস্ট্রিয়ার এক আর্টিস্ট ক্রিশ্চিয়ান আমাদের ওয়ার্কশপটা করায়। আমাদের প্রিন্টের ক্ষেত্রে সেম পেপার দিয়ে তোমার এই সেম পেপারে কেউ কাপ বানা ছোট করবা না, হাত করবা না, এই পেপারে প্রিন্ট নিবা, তোমার পেজ সাইজ বা ইমেজ সাইজ যাই হোক, তো সেইটাকে সেটাকেই পেপারটাকেই ডিসপ্লে করা হয়। গ্যালারিটাকে অন্যভাবে বা সাদা দিয়ে মুড়িয়ে যার কাজ হরিজন্টালি তাকে তার কাজগুলো হরিজন্টালি ডিসপ্লে করা হয়। কিন্তু সব হরিজন্টালি একসাথে না, হরিজন্টাল ভার্টিক্যাল মিলিয়ে একটা ওইটাই আরেকটা প্রেজেন্টেশন হয়ে যায় পেপার। তো এই এইভাবেই চায়নাতে ম্যাক্সিমাম, যদিও এই আইডিয়াটা ওই অস্ট্রিয়ার আর্টিস্টেরই, কিন্তু এছাড়াও যে অন্যান্য এক্সিবিশনগুলোতেও প্রিন্টটাকে কেউ বিভিন্ন আর্টিস্ট প্রিন্টের প্রসেসটাকেও মানে ব্লকগুলাকেও ডিসপ্লে করে বিভিন্নভাবে, এটা হচ্ছে যেমন ফাইনাল ডিসপ্লেতে আমাদের আসলে যেটা হচ্ছে যে চায়না একাডেমি আর্টে কোনো পরীক্ষা নেয়, মানে প্র্যাকটিক্যাল যেমন রবীন্দ্র ভারতী যে বা আমাদের ঢাকা আর্ট কলেজে যেটা ছিল মানে ঢাকা আর্ট এখন একটা ঢাকা ইউনিভার্সিটি, তো এই ঢাকা ইউনিভার্সিটি এই চারুকলাতে যেটা ছিল একটা পরীক্ষা ছিল, যে পরীক্ষাটা নেই, পরীক্ষাটা একটা ডিসপ্লে হয়ে গেছে যে তোমাকে মানে এক্সিবিশন করতে হবে, সবাই স্টুডেন্টদের মধ্যে একটা গ্যালারি দিয়ে দেওয়া হবে এখানে ডিসপ্লে করবে, এই ডিসপ্লেতে ও সবভাবেই উপস্থাপন করতে পারে ওর আইডিয়া ওর ব্লগ বা অন্য কোনো ম্যাটেরিয়াল স্টিক ইন্সপায়ার্ড এই জিনিসগুলো ডিসপ্লে করতে পারে। এই জিনিসটা একটু ডিফারেন্স আছে যে পরীক্ষা নেই এবং কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে ছয়টা কাজ করতে হবে এই সেমিস্টারে, যেমন রবীন্দ্র ভারতী ছিল প্রতি সেমিস্টারে অ্যাটলিস্ট ছয়টা কাজ করতে হবে, একটা পরীক্ষার কাজ থাকতে হবে, একটা ওয়ার্কশপের কাজ থাকতে হবে, এই জিনিসটা বাধ্যবাধক নেই। এবং প্রিন্ট মেকিং এ যেটা হয়েছে যে তোমার যে আমাদের এই ফার্স্ট সেমিস্টারে এক স্টুডেন্ট একটা প্রিন্টও করেনি, সবই পেইন্ট, তো তারপরেও যদিও টিচার বলছে তুমি যেহেতু প্রিন্ট মেকিং এর সো প্রিন্ট থাকতে পারে, কিন্তু এতে কোনো ওকে কোনো অসুবিধার সম্মুখীন হয়নি, তবে বলছে যে তুমি যেহেতু প্রিন্ট করতেছো মেজর তোমার প্রিন্ট, প্রিন্টকে যেভাবে খুশি ডিসপ্লে করতে পারো বা প্রেজেন্টেশন করতে পারো তাহলে তোমাকে প্রিন্ট নিয়ে ভাবা উচিত। আচ্ছা আচ্ছা, তোমার ফিউচারের কাজের চিন্তা ভাবনাটা বলো। আচ্ছা, ফিউচারে তুমি কি ধরনের কাজ করতে চাও বা কি কোথায় কিভাবে কি করতে চাও? তার আগে একটু আমি যে চায়নার যেটাকে একবারে বিমুক্ত ছবি এঁকেছি সেই সম্পর্কে একটু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো আমি চায়না যাওয়ার আগে প্রায় 1.5 বছর আমি বাংলাদেশে ব্যাক করে ছবি আঁকার সাথে সরাসরি যুক্ত হতে পারিনি, এটা পারি নাই, একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে আমার যেভাবে আমি একটা ইনস্টিটিউটে ছিলাম, আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল, একটা ইনস্টিটিউটে স্টুডিও ছিল, সেই জিনিসটা হঠাৎ করে বাংলাদেশে এসে দেখি নেই, বা অনেক ক্ষেত্রে হয়তো আমি দেশের বাইরে পড়ার কারণে অনেক বন্ধু বান্ধব যারা খুব কাছের বন্ধু বান্ধব ছিল তারাও তাদের কাছে খুব আশা ছিল না, কিন্তু যেটা হচ্ছে যে ফ্রেন্ড হিসেবে যে বিহেভিয়ারটা যে আসছিস আয় একসাথে কাজ করি ওখানে যেন একটা অসামঞ্জস্যতাপূর্ণ, আমাকে কেউ একটু সাইড করার ব্যাপার, কেউ কোথাও ডাকে না, কারণ হচ্ছে কি যে আমি ইন্ডিয়া যাওয়ার আগেই আমি যে বললাম যে অনেক এক্সিবিশনে পার্টিসিপেট করতাম, আমার অনেক প্রিন্ট সেল হইত, তো আমি ইন্ডিয়া যাওয়ার পরই আমার কাছে মনে হয়েছে যে আমি যে অ্যাওয়ার্ডগুলো পাইছি আসলে ওই অ্যাওয়ার্ডগুলো আসলে ওই এক্সিবিশনে অন্য কোনো ভালো কাজ ছিল না বিধায় আমার দেওয়া, যেই কারণে তারপর থেকে আমি আসলে অ্যাওয়ার্ডের এক্সিবিশনগুলোতে অনীহা মানে একটু অনীহা চলে আসে, এবং আমি আমার মনে হয় যে আমাকে আরও কাজের ভিতরে ঢুকতে হবে, রবীন্দ্র ভারতীতে যেমন হচ্ছে আসলে আমার এই ইউনিভার্সিটির কাজগুলো, হ্যাঁ আমার এখানে অনেক বেশি স্কিল আছে, হ্যাঁ হয়তো আমি কনসেপ্টে দাঁড়াইতেই পারি যে এটা আসলে রিয়েলিস্টিক না, এটাতে এই আছে সেই আছে, অনেক বেশি আমার আবেগ ইমোশন আমার নেচার আমার যে যে টোন দেওয়ার সব কিছু লাইন এসব আছে এগুলো আমি বলতেই পারি, হ্যাঁ এবং এগুলো আছে বাস্তব, কিন্তু আমার কাছে আমি কনসিয়াসলি যে আমার ধারণা বা আমার ফিলিংস ওইভাবে দেওয়ার চেষ্টা করি নাই, বা হয়তো ইনডাইরেক্টলি অবশ্যই আমার ফিলিংস আছে আমার কাছে, কিন্তু আমি সন্তুষ্ট না, যেই কারণে আমি ওই এক্সিবিশনের জায়গা থেকে ওই আর্ট কমিউনিটির সাথে সরি টু সে
আর্ট কমিউনিটি আমার একটু, আমি বাংলাদেশে আছি, একটু অন্যরকম একটা কনফ্লিক্টের জায়গা আছে পার্সোনালি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি ছবি আঁকবো, আমার এত মানুষের কাছে যাইতে হবে কেন, সবাইকে মেনটেন করতে হবে কেন, গ্যালারিতে যাইতে হবে কেন, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে কেন, এই জিনিসগুলোর সাথে আমি কম্প্রোমাইজ করতে পারি না দীর্ঘদিন। তো এই সকল কারণে আমি প্রায় অনেকদিন আমি, এবং রবীন্দ্র ভারতীতে আমার বই পড়ার অভ্যাস তৈরি হয়, তো দেশে এসে আমি প্রায় 6 মাস দেখা গেছে সূর্যের আলোই দেখিনি, সারা রাত বই পড়ছি, সন্ধ্যা বিকেলে ঘুম থেকে উঠে কোনো রকম রাস্তা থাকলে রাস্তা এদিকে ছিলাম। আর আমার ঢাকার বাসার পাশে একটা লেক ছিল, ধানমন্ডির লেক বলে, ঢাকায় সবচেয়ে পপুলার এবং বড় লেক, ওইটার পাশে যেয়ে বসতাম, কারণ আমি প্রতিদিন সন্ধ্যায় ওই কুঠিবাড়ির ঘাট গঙ্গা সেখানে যেয়ে বসতাম, মানে সেই দিকে আর যাবো না। তো এই নদী এবং প্রকৃতির সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার, তো সেই জায়গা থেকে আমার দীর্ঘদিন কাজ করতে পারি। তারপর আমি বাইরে আমি যাব এটা ভাবছি, কিন্তু আমি বাইরে যাওয়ার জন্য তেমন কোনো চেষ্টা করিনি। এই স্কলারশিপটা যখন আসে তখন জাস্ট পেপারটা দেয়া, এছাড়া বা চায়নায় হবে আমি চিন্তা করি, তো হয়ে গেছে। তারপর দেখলাম যে ভালো অপরচুনিটিস, এখানে গেলাম, তারপর ওখানে যাওয়ার পরে 1 বছর আমাকে শুধু ল্যাঙ্গুয়েজ করতে হয়েছে। তো যদিও ভেবেছিলাম ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ছবি আঁকবো, কিন্তু আমি একসাথে অনেক কিছু করতে পারি। আমি ল্যাঙ্গুয়েজে, আর ল্যাঙ্গুয়েজটা আসলে বলবো অনেক কঠিন, কিন্তু আমার কাছে যখন কিছু সময় কঠিন মনে হয়েছে, কিন্তু আমি আবার খুব হার্ড অ্যান্ড সুর পাই, মানে ফুল কনসেন্ট, মানে আমার সময়টা সম্পূর্ণ আমার ল্যাঙ্গুয়েজ চলে আসছিল। তো তারপরেও অবশ্য ল্যাঙ্গুয়েজ আমার পারফরমেন্স ভালো, তো ওই 1 বছরও আবার আমি ছবি আঁকায় তেমন খুব কম, খুবই কম। এবং রবীন্দ্র ভারতী থেকেই আমার রবীন্দ্র ভারতীতে একটা যে লেআউটের পার্ট ছিল, আমার বাসায় একটা ইজেল ঝুলানো ছিল, ইজেলে একটা পেপার থাকতো, যেখানে আমি আমার আলাদা একটা জগৎ ছিল, যে আমি এই ছবি রবীন্দ্র ভারতী আমি কখনো এক্সিবিট করি নাই, যে আমি নিজের মতো কিছু আঁকি, মানে এটা ক্লাসের না, এটা শুধুমাত্র আমার জন্য। এখনো আমার অনেক ছবি, আমি যেই ছবিগুলো হচ্ছে আমার, আমি বলেছিলাম যে সামার ভ্যাকেশন 2 মাস, 1 বছরের পরে এই ভ্যাকেশনে আমি প্রায় প্রচুর ছবি আঁকি, মানে একবারে নিজের জন্য, এটা আসলে কোনো রিয়েলিস্টিক না। এবং আমি যে 1.5 বছর ছবি আঁকতে পারি নাই, চায়না যাওয়ার পরে 1 বছর ছবি আঁকতে পারলাম না, আমি আমি একবার বলেছি যে আমার পেন্সিল স্কেচ আমি নিজেই বলবো যে আমার ভালো ছিল বা ভালো, আমার কয়েকটা জিনিসে আমার অনেক কনফিডেন্ট, যেমন ধরেন পেন্সিল স্কেচ, ওয়াটার কালার এবং উড কালার, এই জিনিসগুলো আমি ওভার কনফিডেন্ট না, আমি কনফিডেন্ট, আমি করলে ইনশাল্লাহ ভালো করতে পারি। শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, মাঝে একটু প্রবলেম হচ্ছিল। তো আমি এই পেন্সিল স্কেচের এই লাইনটা খুব ফিল করতাম, আমি ফ্রি হ্যান্ড অনেক ড্রয়িং করেছি স্টেশনে, পার্কে। আচ্ছা, তুমি কি শুধুই মানে উড কাট বেসটি কাজ করতে, নাকি অন্যান্য বেশ কিছু মিডিয়াম, মানে প্রিন্ট মেকিং আমরা যেরকম জানি যে প্লেট লিথো, লিথো মানে স্টোন লিথো, এচিং, এই ধরনের প্রচুর মিডিয়ামে ম্যাক্সিমামই সবাই কাজ করে, উডকাটের ক্ষেত্রে মানে তুমি কি উডকাটটাই শুধু করেছো না এই ধরনের কাজও করেছো? কারণ আমাদের কাছে যে কাজগুলো তুমি পাঠিয়েছো ম্যাক্সিমামই সব উডকাট। হ্যাঁ, ম্যাক্সিমামই উডকাট আমার। এই আমি আসলে একবার বলেছি যে আমি ওয়াটার বেস উডকাট ছাড়া সব বিষয়ে কাজ করেছি এবং আমার সব বিষয়ে আগ্রহ, এবং আমি যখন যেটাতে করেছি সেটাতে ভালো করেছি, কিন্তু তার একটা বিষয় হচ্ছে সেই কাজটার প্রথম কাজটাতে আমি সবসময় খুব মানে নষ্ট করে ফেলেছি। যেটার উদাহরণ, যেমন আমার এক বান্ধবীকে একবার উডকাটের শুরুর দিকে বা লিথোগ্রাফিতে একটা ক্লাসে আমি বললাম, আচ্ছা আমি এই জিনিসটা না বুঝতেছি, আমার ওই বন্ধু মানে মেয়ে বন্ধুরা বলতেছে ক্লাসে, বলতেছে যে তুই তো প্রথমে কিছুই বুঝোস না, তারপরে যখন বুঝোস তখন এত বুঝোস। তো আমি একবার জয়ন্ত স্যারের একটা ফটো এচিং লিখো ছিল প্রথম ক্লাসে, যেখানে জয়ন্ত স্যার 10 সেকেন্ড বাইক করাইতে বলছিল, আমি 10 মিনিট বাইক করাইছি। সো প্লেটের অবস্থা যদি
বুঝতে পারবেন যে একদম কি হয়েছে। আমার হুম হুম ওই সুন্দরটা বান্ধবী একবার বলছিল যে ওকে পরবর্তীতে ও সবসময় এটা মনে করাই দিত, এবং লাস্টের দিকে আসলে আমি ফটোচিং এর খুব ভালো করেছি, এবং ওই সুন্দরটা আমাকে বলতো যে তুই ফটোচিং এর মাস্টার। সেটা যাই হোক, আমার প্রথমে একটু বুঝতে অসুবিধা হলে হয় কি যে আমি ফুল কনসেন্ট্রেটটা আমার ওইটার মধ্যে চলে আসে যতক্ষণ পর্যন্ত ওটা আয়ত্তে না আসে, কারণ আমি নিজে একটা ইগোটিক আমার সমস্যা আছে যে আমি যখন 10 মিনিট খাওয়া ফেলছিলাম সবার কাছে আমার লজ্জায় মাথা হেট হয়ে গেছে, তখন আমার একটা যেমন কলকাতায় যাওয়ার পরও বা চায়নাতে যাওয়ার পরও আমার একটা রেসপন্সিবিলিটি কাজ করে, আমি বাংলাদেশের স্টুডেন্ট, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, আমি আমার ঢাকা ছাত্রকলাকে রিপ্রেজেন্ট করতেছি, বা চায়নাতে যাওয়ার পরে সবাই জানে যে আমি ইন্ডিয়া থেকে পড়ে আসছি, হ্যাঁ আমি এরকম একটা রেসপন্সিবিলিটি কাজ করে, বা আমার যারা ওয়েলউশার আমার ফ্যামিলি মেম্বার তাদের উৎসাহ হয়ে এত দূর, আমার বড় ভাই তার উৎসাহে আমি চায়না যাওয়া বা এখন পর্যন্ত স্টাডি বা নিজের মতো করেই কাজ করতেছি, বড় ভাইয়ের জন্য আমার কোনো জব এর দিকে ছুটতে হচ্ছে না, বড় ভাই বলতেছে আমি যতদিন বাইচা আছি তোর কাজ করতে হবে কেন, ফ্যামিলির সাপোর্ট দরকার হলেও আসলে বড় ভাইয়ের অনেক স্বপ্ন ছিল কিন্তু ফ্যামিলির রেসপন্সিবিলিটির কারণে সে ওই সব স্বপ্ন বাদ দিয়ে, মানে বড় ভাই রাজনীতি করতে, তার স্বপ্ন ছিল রাজনীতি করা, নেতা হওয়া, তো সে এখন ব্যাংকার বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো তার ওই যে ফ্রিডম, ওই যে রাজনীতির একটা কষ্ট আছে, সেখান থেকে আমাকে বলে যে বাইচা থাকতে আমি বাইচা থাকতে তার কাজ করতে হবে, মানে অন্য কোনো ইয়ে করতে হবে না, কিছু হবে। এই যে এই রেসপন্সিবিলিটি আমার মধ্যে সবসময়ই ছিল, যখন আমি খারাপ করতাম, যখন আমি পারতাম না, তখন আমাকে আমার আমার নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে আমি সেটাকে দুশ্চিন্তায় না নিয়ে আমি সেটাকে পজিটিভলি চিন্তা করতাম, মানে হতাশ হতাম না কিন্তু চিন্তা করতাম যে কাজ করে এটাকে ওভারকাম করতে। এই জায়গা থেকে আমি প্রায় সব মিডিয়াতেই কাজ করেছি, এবং ওই যে বললাম তো আমার মানে আমার এখন বলতে যে অনেক কিছু মনে হচ্ছে, যে কারণে আমার রবীন্দ্র ভারতীর কাজগুলোতে আমার লিথোগ্রাফ এবং এচিং বেশি করেছি, কোনো কোনো উৎকাট করিনি, কারণ সরি টু সে আমার কাছে রবীন্দ্র ভারতীকে মনে হয়েছে যে আমার রবীন্দ্র ভারতীতে আমাকে উৎকাট শেখানোর কেউ নেই, মানে কোনো টিচার ওইভাবে উৎকাটের প্র্যাকটিস করতেছে না, আমার সবাই এচিং নিয়ে কাজ করে বা ফরাক্সা তারা লিথোগ্রাফ বা কলামে বেশি করে, তো বা জয়ন্ত স্যার এচিং এ নিয়ে করে, তো আমার কাছে মনে হয়েছে আমার আমি তো এখানে শিখতে আসছি। আমি আমার তখন রবীন্দ্র ভারতীতে যাওয়ার পরে আমি আমার ওই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আনিস স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার এই অবস্থা, বলে যে আনিস স্যার আমাকে বললো তুমি যদি ওইখানে উৎকাট করো তাহলে তোমার হচ্ছে ওইখানে সবাই উৎকাট শিখাতে হবে, তুমি ওইখানে সবাইকে উৎকাট শিখাইতে পারবা, তো তোমার তুমি তো ওখানে শিখতে গেছো তুমি কি শিখতে চাও, আমি বললাম যে স্যার আমার তো জয়ন্ত স্যারের এচিং ভালো লাগে যে কারণেই আমার ইচ্ছে, তাহলে তুমি এচিং কর, এবং ওখানকার এচিং এবং জয়ন্ত স্যারের লিথোগ্রাফও অসাধারণ, তো ঢাকা থেকে ওই রবীন্দ্র ভারতীর লিথো স্টোনের সুবিধা পাই, ঢাকায় লিথো স্টোন কম হওয়াতে প্রথম দিকে লিথো স্টোনে কাজ করি, পরবর্তীতে ঢাকাতে প্লেট লিথোর প্রচলন শুরু হয়, প্লেট লিথোতেও আমি অনেক কাজ করি, তো প্লেট লিথোতেও আমি ওই আমার যেহেতু আমি এর আগে আমি কোনোদিন বলি নাই কাউকে যে আমার পেন্সিল স্কেচ ওয়াটার কালার উৎকাট ভালো, কারণ অ্যাজ এ আর্টিস্ট আমি সবসময় মনে করি আমি শিখতেছি, প্রতিনিয়তই শিখি, নিজের কাছ থেকে শিখি, অন্যদের কাছ থেকে শিখি, তো আমার ওই পেন্সিল লিথোগ্রাফিতেও ওই যে টুস দিয়ে ওয়াশ আর পেয়নের যে পেন্সিলের আমি সবসময় ড্রয়িং আমার সবসময়ই একটা মনে এখনো আমার মনে হয় যে আমি ড্রয়িং আরও ইমপ্রুভ করা দরকার, তবে আমি যথেষ্ট আমি বেসিক্যালি আমি যথেষ্ট ইমপ্রুভ করেছি, কিন্তু যেমন আমি রিসেন্ট একটা ওয়াল পেইন্টিংয়ের ওয়ালে দেখুন করোনা ভাইরাসের সচেতনতার লেখা লিখতে চাই, আমাদের এই ঢাকায় একজন পেইন্টার আছেন শিশির ভট্টাচার্য, উনি হিলিতে লাইনে কাজ করেন, তো শহীদ মিনারে 21 ফেব্রুয়ারিতে ওয়ালে ওনাকে সবসময় দেখি, তো এইবার আমি তার মতো যে কাজ করতে যে আমি ওই তুলিতে কাজ করতে পারতেছি, আমার সবসময় এই ইম্প্রেশন যে আমি শিশির ভট্টাচার্য আমাদের বাংলাদেশের উনি খুবই রেনাউন্ড আর্টিস্ট এবং প্রথম আলো বিখ্যাত কার্টুনিস্ট, আমার আমার প্রফেসর ওনাকে আমি ছাড়াই দেবো যতদিন পর্যন্ত আমার ড্রয়িং ওনার মতো না হবে, হ্যাঁ যতদিন পর্যন্ত আমি আমার ছবিকে আমার পিকাসো যেইভাবে লাইন দেয় বোল্ডলি ড্রয়িং করে তাকে ওভারকাম না করতে পারবো ততদিন আমি বলবো যে আমার ড্রয়িং ভালো,
যেই কারণে আমি সব সময় এই যে ড্রয়িং স্কেচ এর মধ্যেই আছি। আমি একটু চাই করি চায়নাতে অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং করার ফলেও আমি ব্যাচেলারের ফিগার ড্রয়িং স্টাডি করছি চায়না। আমার টিচাররা বলছে একটা ক্লাস নিছে উন্মুক্ত, যে আমি রবীন্দ্র ভারত সেই গ্রাজুয়েশনের পরে আমি ফিগার ড্রয়িং স্টাডি করি। এখন চায়নাতে যেয়ে দেখলাম যে মাস্টার্স একটা ক্লাস দিল যেটা তোমরা চাইলে ব্যাচেলারদের সাথে করতে পারো, আদারওয়াইজ তোমরা তোমাদের সাথে করতে পারো। তো আমার প্রথম দুইটা ক্লাসই ফিগারের অবস্থায় এত বাজে, মানে এত বাজে কি, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা ঢাকায় যেটাকে ফুল শিট হিসেবে কাজ করছি ওইখানে যাই দেখলাম তার ডাবল, মানে এখানে সুইচ বোর্ডের থেকেও বড় একটা বোর্ড, সুইচ মাউন্ট বোর্ড জাতীয় একটা বড় বোর্ড, তার থেকেও বড় বোর্ডে সবাই ফিগার ড্রয়িং করতেছে, মানে আমার থেকেও বড় আমার পেপার। তো সেই পেপারে নিতে যেয়ে আমি প্রথম দুইটা কাজে খুবই মানে একটা লজ্জাজনক পরিস্থিতি। তারপর ক্লাস আমাদের ওই ক্লাস শেষ হয়ে যায়, পরে আমি টিচারকে বলে আমি ব্যাচেলারের সাথে ফিগার ড্রয়িং করি, পরে আমাকে আমার বন্ধুরা বলে তুমি তোমার এই কাজ করো, আমি এই কাজ করব, আমি দুপুরের পরে আছে আমি আমার কনসেপচুয়াল যে আইডিয়ার বেস এটা করব, কিন্তু আমার এই ফিগার ড্রয়িং করবো। তো সেই জন্য আমি ফিগার ড্রয়িং করি। আবার আমার যেমন আমি ঢাকায় কলকাতা থেকে যে ফিগার ড্রয়িং এর বইগুলা কিনেছিলাম সেগুলা চায়নাতে নিয়ে নিই, চায়নার স্টোর থেকে আবার ফিগার ড্রয়িং এর ওই ব্রিজম্যান বই নিয়ে আবার আমি স্টাডি করি। এই সময় আছে অনেকেই বলে যে কোনো দরকার নেই, এমন সে আমার কাজের জন্য না, আমি আমি কাজের ক্ষেত্রে আমি বর্তমানে যে ধরনের কাজ করি সেখানে আমি ড্রয়িংটা যখন সম্ভবত আমি যদি ভুল না করি রদা এরকম বলেছিল, রদাকে এক শিষ্য জিজ্ঞাসা করেছিল যে কাজের মধ্যে রিয়েলিস্টিক বা দক্ষতার কত দরকার, দক্ষতা অনেক বেশি দরকার কিন্তু তুমি যখন কাজ করবা তখন তত বেশি ওই দক্ষতাকে ভুলে যাওয়া দরকার। যখন আর্ট আমি আমার ওই কাজের মধ্যে আমি আমার স্কিলনেস ফলাইতে যাইনি, কিন্তু আমি চাইছি যে ওই স্কিলনেসটা আমার মধ্যে থাকুক, যেটা আমার রবি আমি অনেক বছরের পর বছর ট্রাই করে আসছি সেটাকে আবার ভুলে যাবো। তো প্রসঙ্গ ছিল হচ্ছে মানে আমি কখনো হার মানতে পছন্দ না, এবং এইভাবে আমি মানে তুমি ভবিষ্যতে এই এই কাজগুলো মানে যে বিমূর্ত ধারাটা আপাতত নিয়ে চলছো আমার মনে সেই ধরনেরই কাজ। হ্যাঁ, তারপর হচ্ছে কি যে আমার এই একটা ফ্রিডম, আমি যে কল্পনা করতেছিলাম যে ওই এই আমার ডিপার্টমেন্ট শুরুর আগে আমি কিছু সময় হিউজ পেন্টিং করি, হিউজ মানে প্রায় 100-এর উপরে, 100-এর উপরে বিশাল বড় বড় পেপারে আমি পেন্টিং করি। সেটা হচ্ছে একদম আমার লাইন আমার স্কেচ কোনো রিয়েলিস্টিক জায়গা থেকে না, আমার শুধুমাত্র নিজের জন্য। চায়নাতে যেহেতু আমি যেমন রবীন্দ্র ভারতীর শেষের ফিল্মকে মনে হয়েছে আমি আমার জন্য ছবি আঁকবো, আমার ফিলিংস ছবি আঁকবো, চায়নাতে যে মনে হয়েছে যে গভর্নমেন্ট তো টাকা দিচ্ছে সো আমি অ্যাজ এ আমার জন্য ছবি আঁকবো, আমার এখন ছবি বিক্রি করতে হবে না, কারণ এই 3-4 বছর শুধু আমি আমার জন্য ছবি আঁকবো। তো যেহেতু ডিপার্টমেন্টেরও তো বাইন্ডিংস নেই, আমি আমার প্রচন্ড ফ্রিডম দরকার হইল, যদিও সব আর্টিস্টদেরই আর্টিস্টিক ফ্রিডম, তারা ফ্রিডম তো কাজে থাকবে, কিন্তু আমার ফ্রিডম হচ্ছে আমি এই যে লাইনের দিতে পারি না দীর্ঘদিন বা দেওয়া হয় না সেই জিনিসটা আমাকে আমি জানি না, মানে কাগজ দিতে গেলে কোনো কিছু রিয়েলিস্টিক না আঁকতে যে ওটাকে জোরে জোরে দেখাই দিতে ইচ্ছা করছে, রং দিতে ইচ্ছা করছে, ব্রাশিং করতে ইচ্ছা করছে, তো আর যে পিছনের যে দক্ষতা থেকে ওইটাকে একটা ডেপথের দিকে যাওয়ার চেষ্টা করছি, ওটাকে গ্রেডের পর গ্রেড দিচ্ছি, আলো ছায়া বা একটা কম্পোজিশন তৈরি করার চেষ্টা করছি, বা কোথায় মনে হচ্ছে যে একটা খেলা তৈরি করা, এই যে তৈরি এরকম যদি যেমন আমাকে রবীন্দ্র ভারতী আমাদের এক ঢাকার জগন্নাথ ইউনিভার্সিটির এক বর্তমানে প্রফেসর রশিদ আমিন স্যার উনি চায়না থেকে পড়ে আসছিলেন, উনি আমাকে বলেছিল যে যখন আমি রবীন্দ্র ভারতী তখন রবীন্দ্র ভারতীর একটা প্রোগ্রামে ওনার সাথে গল্প হয় যে চাইনিজরা নাকি একটা কাজের আগে 100টা লেআউট করে। তো আমার চিন্তা ছিল আমি যেহেতু ডিপার্টমেন্টে যাবো আমি আমার নিজেকে খুঁজছি, প্রতিনিয়তই আমি নিজেকে খুঁজছি এবং নিজেকে বেটার করার চেষ্টা করছি। এটা আবার আমার ঢাকা ইউনিভার্সিটির আবুল বারাক আদি আমাদের প্রফেসর উনি বলছিল প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করতে হবে, কখনো যদি অ্যাওয়ার্ডের জন্য নিজেকে মনে করো না যে তুমি আর্টিস্ট হয়ে গেছো তাইলে তুমি থেমে যাবো, থেমে যাবো বলতে তুমি তাইলে তখন তুমি নিজেকেই কপি করবে, যেটা আমার দেশে অনেক বড় বড় আর্টিস্ট ফিগারেটিভ কাজ করে কাজ করতেছি
পোর্ট্রেট নিয়ে কাজ করতেছি, কারণ আমার কাছে মনে হয় যে তারা ভয় পায় যে নতুন মিডিয়ায় নতুন মানে তুমি প্রতি মুহূর্তে তোমার যে ধারাটা চলছে সেই ধারাটাকে ব্রেক করে করে এক্সপেরিমেন্টটা তুমি তোমার কাজেতে ধরে রাখতে চাইছো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা যখন প্রতিনিয়ত আমাদের চোখ এবং ব্রেন কিন্তু ডেভেলপ করছি, সো আমি সেই জায়গা থেকে আমি কাজটাকে ডেভেলপ করার এবং নতুন আধুনিক মিনিমাইজ এই জিনিসগুলো এবং নিজেকে সর্বোপরি আমি ওই শ্রেষ্ঠ দিক থেকে একটা জিনিস শিখেছিলাম যে মডার্নিজমের প্রধান সংজ্ঞা হচ্ছে যে সেলফ এক্সপ্রেস। এই জিনিসটা আমার কেন যেন আমি মাথার মধ্যে ঢুকে গেছে, কারণ আমরা যদি নিজের ক্ষেত্রে অনেস্ট না হই কাজের ক্ষেত্রে কোনো না কোনো ভাবে আমার সেই অনেস্টিটা ব্রেক করতে পারে। যে কারণে আমি হচ্ছি আমি নিজেকে নিজের ক্যারেক্টারকে বদলাইতে পছন্দ করি না। আমি আমার সাথে কেউ যদি 5 মিনিট কথা বলে ভালোভাবে কথা বলে আমার থেকে আমার ভিতরের কথা অনেক বের করে নিতে পারে, বের করে, কারণ আমার আমি অনেস্টলি কথা বলতে পছন্দ করি। আমি কারণ আমার কাজের জন্য এটা হচ্ছে আমি আমার কাজে যাতে আমার সেই পিউরিটিটা দিতে পারি, যাতে কাজটা আমার মতো হয়, যাতে আমি আমরা কি করি আমরা যদি নিজের মধ্যে পরিবেশের জন্য কিছু ডিসঅনেস্টি চলে আসে, আমি বিশ্বাস করি আমার কাজে কোনো না কোনো ভাবে সেই ডিসঅনেস্টি আসতে পারে। তুমি করতে পারো, তাইলে সেটাই তোমার আর্টওয়ার্ক হবে, তুমি যে আমি আমার কাজের জন্য আমি আমার নিজের ক্যারেক্টারকে আমি ধরেন অনেক ক্ষেত্রে যে আমার কিছু আমি নিজে আমি বুঝতে পারি যে আমি যথেষ্ট পরিমাণ ইমোশনাল, কিন্তু আমি সেই ইমোশন গুলাকে দূর করতেও চাই এই কাজের ক্ষেত্রে চায়নাতে যে আমি আমাকে এবং রবীন্দ্র ভারতীতে যে যেটা হয়েছে আমরা স্কলারশিপে ঘর থেকে বাইরে যে হয়তো নিজের পরিবেশ আমি কেউ ডমিনেট করার থাকে না, কোনো রেসপন্সিবিলিটি থাকে না, যে জিনিসটা চায়নাতেও আরো ভালোভাবে হয়েছে আমি আমার জন্য বলি আমি কারো থেকে ইন্সপায়ার্ড হচ্ছি না। যেমন আমাকে রবীন্দ্র ভারতীতে পলাশান গুপ্ত আমাদের সবাইকে যখন ট্রেন করাচ্ছিল লেকচার দিচ্ছিল অনেককে বলতেছিল যে এর কাজ দেখবা এর কাজ দেখবা, আমাকে পলাশান গুপ্ত বলছে তুমি কোনো কাজ দেখবা না, কারণ তোমার নিজের মাথায় যে আইডিয়াটা আসছে সেটাকে কমপ্লিট করতে পারলেই অনেক বেশি এবং এরপরে কি করতে হবে সেটা আমি বলে দিব। মানে তুমি তোমাকে কারণ আমি মনে করি যে সে আমাকে বলছে তোমার আইডিয়াটা খুব ভালো কিন্তু এটাকে কমপ্লিট করো এবং এরপরের ধাপ নিজেকে আগায় নিয়ে যাও, তুমি কারো কাজ দেখতে গেলে তুমি বায়াস হইতে পারো। সেই জায়গাটা আমার এরকম হয়েছে আমি কারো কাছ থেকে ওইভাবে খুব বেশি নেয়ার চেষ্টা করি না, যদি কোনো কিছু নেয়ার থাকে সেটা যদি আমি ফিল করি। এবং আরেকটা জিনিস হচ্ছে আমি সবকিছু রবীন্দ্র ভারতীতে যাওয়ার পর থেকেই আমি হয়তো শিখছি যে কোনো কিছু ফিল না করলে আমি সেটা আঁকি না, মানে আমাকে ফিল আমি ফিল করতে হবে যে আমি মানুষ আঁকবো বা আমি এই গাছটা আঁকবো বা এই গাছটা দেখে যদি আমার কোনো ভালো লাগা তৈরি হয় কোনো একটা তাইলে ওইটার আলো ছায়া যদি ভালো লাগে কোনো একটা যদি আমার মনে সেটা টানে তাইলে ওই যে ফ্রিডমের জায়গা থেকে ওই লাইন আমি যদি কেউ যদি চায়নার কাজগুলোকে ডিফাইন করতে গেলে হচ্ছে আমার হাংজো সিটিটা সম্পর্কে আমি বললাম অদ্ভুত সুন্দর সিটি, ওটার যে ল্যান্ডস্কেপ ওটা হাংজো সিটিটা আমাদের ইউনিভার্সিটি ও পাহাড়ের মধ্যে, ওখানে পাহাড় নদী ল্যাক সব একই জায়গা এবং সেই যে ল্যান্ড এবং ওদের যে রাস্তার পাশে পাশে গাছ স্পেস রাস্তার প্রতি রাস্তার মাঝখানে গাছ সেই স্পেসের যে বিভাজনগুলো একটা গাছের পর একটা গাছ যেখানে মাঝখানে নদী সেই জায়গাগুলো মানে পুরো যে পরিকল্পনা বা কলকাতার যে আর্কিটেকচারও যেমন ধরেন যে চারটা বিল্ডিং এর পাশ দিয়েই কলকাতার চারটা রাস্তা চলে আসছে। আমি যে সিটিটাতে ছিলাম ওই বরানগরের এই দিকে মোটামুটি অনেক জায়গায় কলকাতার ম্যাক্সিমাম সবই দেখেছি যে চারটা বিল্ডিং তার পাশ দিয়ে যেটা বাংলাদেশ এরকম নাই একবারে যে একটা প্ল্যানের মধ্যে এই জিনিসগুলো এই ল্যান্ডস্কেপ গুলো হচ্ছে যে আর আমি অনেক বেশি স্কেচ করার ফলে ল্যান্ডস্কেপ করার ফলে আমার এই ল্যান্ডস্কেপের প্রতি একটা আগ্রহ বেশি। তো চায়নার এই কাজগুলোতে আমি ল্যান্ডস্কেপ প্লাস ল্যান্ডস্কেপের যে এলিমেন্টস গুলো আমি ভেঙে ল্যান্ডস্কেপের মধ্যে ফেলে দিয়েছি
এবং আমার যে হাতের যে স্কিলনেস, ফ্রিলি ওই জায়গাগুলো আমি যে আরো অনেক, যে আমি প্রিন্টে যাওয়ার আগে আমি যে বললাম যে 100 বা 100 করে অবশ্যই প্রায় 200 কাছাকাছি হবে আমি পেইন্টিং করি, আরো বেশিও হতে পারে, কারণ আমি প্রায় 100 একটা সাইজের পেপারই 180 পিস কিনেছিলাম, ঠিক আছে, আরো বিভিন্ন সাইজের এবং 4-5টা খাতা, স্কেচ খাতায় কাজ করেছিলাম। তো সেই কারণে বলতে, আচ্ছা জনি, তোমার আপকামিং সোর্স কিছু আছে? আপকামিং বলতে মানে আসছে তোমার নিজস্ব পার্সোনাল কোনো সোলো শো বা কোনো গ্রুপ শো, এরকম কি কিছু আছে? না, এই করোনা ভাইরাসের জন্য একটু ব্রেক হয়েছে, যেমন আমার হুম এই বছরই হচ্ছে যে চায়নাতে একটা গ্যালারি আছে আমাদের ইউনিভার্সিটির পাশে, ওই গ্যালারি আমাকে, আমি এই প্ল্যানটা একটা আমাদের গ্রুপ এক্সিবিশন করি, তো আমি কোনো আমার কোনো রিয়েলিস্টিক কাজ নেই, যেমন আমার আমি যখন রবীন্দ্র ভারতীতে যাই, আমি যখন আমার প্রিন্টের কাজ একটা প্রেজেন্টেশন দেখে সবাই স্যাররা বললো যে তুমি এই কাজ নিয়ে আসো না কেন কাজের, বা পরবর্তীতে অবশ্য একবার বাংলাদেশ থেকে নিয়ে তাদের কাজ দেখাইছিলাম কারণ তারা সবাই পছন্দ করছে। তো ওইখানেও আমি ওই সাইনোটপের কাজ করেছিলাম, ওই ল্যান্ডস্কেপ নিয়েও, রিয়েলিস্টিক না, ওই গ্যালারি আমাকে অফার দেয় যে তুমি চাইলে নিজে ফলো করতে পারো, তুমি চাইলে কাউকে গ্রুপ করতে পারো, এবং তুমি সেটা কাজ বিক্রি করতে চাইলেও দিতে পারো, যদিও ওই ওই যে বিক্রির জিনিসটাই আমার, যদিও আমার ওই সময় মনে হয়েছে হ্যাঁ আমি বিক্রির জন্য কাজ করব বা দিব, কিন্তু একটা অনীহা ছিল। তো সেই কারণে হচ্ছে যে ওই 2000 এই বছরই হচ্ছে ডিসেম্বরে ও বলছিলাম, কথা হয়েছিল যে আমার সলো করব, কিন্তু করোনা ভাইরাসের পরে এরপরে যে আমি ফেব্রুয়ারিতে দেশে চলে আসি, এরপরে আর তো ওই কাজের ফ্লোটাই নষ্ট হয়ে গেছে, বা এতদিন প্রিন্ট আর করা হয়নি, যে কারণে সেপ্টেম্বরে আমাদের যাওয়ার কথা হয়তো, এবং এই ডিসিশনটা আবার আমার এখনো সলো করি নাই, আমার কি সলো করি নাই বলতে, আমার সলো করার মতো আমি মনে করি বাংলাদেশ বা ইন্ডিয়াতে যারা এক্সিবিশন করতেছে পাশ করার পরে, সেক্ষেত্রে তাদের থেকে আমার কাজ কম বা সেটা বলবো না, এত কাজ আমি যেটা কি বলবো, অনেক কাজ পর্যাপ্ত পরিমাণে, কিন্তু আমার ঢাকার চারুকলা টিচার ছিল, পরবর্তীতে স্পেনে 12 বছর ছিল, এবং এখন বাংলাদেশে আর্টিস্ট শহীদ কবি, যাকে যার সাথে আমার খুব বেশি যোগাযোগ নেই, কিন্তু তার আমি তাদের কথাগুলো আমি আমার ডায়েরিতে লিখে রাখি, যে তাদেরকে অনেক বেশি আমি ফোনে যোগাযোগ করি না, হ্যালো জানাই না। শহীদ কবির স্যার এরকম বলেছিল যে এই এক্সিবিশন করার জন্য কাজ না করে কাজের গভীরে যাওয়ার চেষ্টা কর, এই তুমি বেটা তুমি যদি এখন 5 বছর কাজ করে তুই গভীরে যাইতে পারবি না, আমরা এইভাবে বলছি, এই কাজের সাথে তোর সম্পর্ক তৈরি করতে হবে, এক্সিবিশন তো করাই যায়। উনি একজন আর্টিস্ট, ওনার কাছ থেকে শিখছি যে উনি যে কাজকে ফিল করে ছবি আঁকে, আমি সরি টু সে আমার বাংলাদেশি একজন আর্টিস্টকেই দেখেছি, মানে আমার কাছে আরেকজন আর্টিস্ট ছিল, আমি দুজন কিছুদিন আগে উল্লেখ করছি, আমি নাম বলে গেছি, এরা হচ্ছে টোটালি ফিল করে কাজ আঁকে, এই রিয়েলিস্টিক কাজ করে, এই একটা ব্রিজের ছবি আঁকতে যে প্রায় 2 মাস ওই ব্রিজে যাই, প্রতিদিন ব্রিজে গেছে, ব্রিজে পেন্টিং করছে, আসছে, তারপরে নাকি সে ব্রিজের পেন্টিং শুরু করতে পারতেছে, মানে ওয়াটার কালার করতেছে, স্কেচ করতেছে, মানে তার বয়স 70 আপ, তার বয়স 70 আপ, সে এখনো রিয়েলিস্টিক কাজ করে, বস্তিতে যে মানে তার কাজ দেখলে যে ফিল করা যায়, আর ব্রিজের কাজটা কোনো কালারফুল না, রিয়েলিস্টিক না, কিন্তু আমি ফিল করতে পারি, যে সে বলছে যে এই ব্রিজে কি আমি প্রাণ দেওয়ার চেষ্টা করতেছি, আমার এই জিনিসটা হচ্ছে যে তার থেকে এই জিনিসটা আমি নিচ্ছি, যে আমি যে কাজটা করবো সেটাকে আমার প্রাণ দিতে হবে, আদারওয়াইজ আমি সন্তুষ্ট নই, সেই কারণে আমি ঢাকায় আমি সলো করে উঠতে পারি নাই, বা ইন্ডিয়াতেও এরকম একটা প্ল্যান ছিল যে কাজ করে শেষে আমি সলো করব, কিন্তু যখন আমার লাস্ট সেমিস্টারের এবং থার্ড সেমিস্টারের কিছু কাজে আমি সন্তুষ্ট, কিন্তু সেই কাজ খুব বেশি ছিল না, তা আমার মনে হয় নাই যে আমি ওই ফার্স্ট সেমিস্টার যেগুলোকে ম্যাডাম বলছে ডকুমেন্টেশন সেই কাজকে রিপ্রেজেন্ট করবো, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি যেটা রিপ্রেজেন্ট করবো সবাই আমাকে এই সেইভাবেই চিনবে, আমি এটা চাই নাই যে আমার, আমি কারণ রবীন্দ্র ভারতী আমি যখন শেষ করেছি তখন আমি তো ওই ডকুমেন্টেশনের ওই জায়গাতে নেই, তো আমি চাই নাই আমাকে এই সন্তুষ্ট, আসলে আর্টিস্টের সন্তুষ্ট আসা আসলে সম্ভব না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে
আমার আরো গভীরে যাওয়া, তো যে কারণে হচ্ছে এতদিন ইয়ে করা হয়নি, কিন্তু এই বছর আমার ডিসেম্বরে ওই এক গ্যালারিতে এবং শো করার প্ল্যান ছিল, এবং আমি যদি সেপ্টেম্বরে আবার যেতে পারি তখন হয়তো আবার কথা বলবো, হয়তো ইনশাল্লাহ এক বছর তো কাজ করতেই হবে, তখন হয়তো 21 সালের শেষের দিকে হয়তো আমি সলো করার চেষ্টা করব। এবং আমি ওই আমার ইচ্ছে আছে আমি গ্যালারিটা নাম এনে গেলাম, কত নাম কেন বেইজিংয়ে আমি গত বছর জুলাইতে পিকাসোর একটা শো ছিল ওই গ্যালারিতে আমি কথা বলেছিলাম, কিন্তু তারা খুব বেশি আমাকে অ্যাপ্রিসিয়েট না করলেও বলছি ঠিক আছে তুমি তোমার কাজ দেখো, তবে আমি আমি বিলিভ করি কারণ ওরা ভাবছে ওরা যেহেতু আমি মাস্টার্সে করি ওরা এজ এ স্টুডেন্ট হিসেবে আমাকে ট্রিট করেছে, কিন্তু আমি আমি তো কিন্তু চায়নাতে গিয়েছি মূলত ডিগ্রির জন্য না, এটা একটা প্রশ্ন ছিল উত্তর দেওয়া হয় নাই আমার, কারণ আমার ডিগ্রির প্রয়োজন নেই, আমার মাস্টার্স ডিগ্রি তো হয়ে গেছে, আমার পিএইচডি অপশন ছিল, আমাকে যখন অ্যাপ্লাই করি আমাকে সবাই বলছে কিন্তু তো চাইলি তোর ডিসার্টেশন পেপার ভালো, তুই চাইলি বা কাজ ভালো তুই তো পিএইচডি হয়ে যাবে, আমি বলছি পিএইচডিতে গেলে অনেক বেশি পড়ালেখা করতে হবে তাইলে আমার কাজটাই হবে না, তো আমি ওইখানে ইউনিভার্সিটিতে যেও আমাদের প্রোগ্রামে প্রথম প্রোগ্রামে বলছে যে তোমাদের আসলে তোমাদের কেউ এভাবেই আসো নাই, এবং আমার সাথে যারা আসছে তাদের সবাই দুর্দান্ত, প্রত্যেক আমার কাছে মনে হচ্ছে ওদের সবার থেকে আমিই লোয়েস্ট, আমাকে কেন নিল, পরে ওরা প্রোগ্রামে বললো যে আমরা সবচেয়ে বেস্ট স্টুডেন্টগুলোকেই নিয়েছি, আমরা তোমাদের কোনো ইয়ে করার উচিত না যে কেন আসলা বা জটিলতা, এবং ওরা খুবই আমাদের সাথে কোঅপারেট করেছে, এবং আশেপাশের যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল আমার সাথে প্রায় আমাদের সময় প্রায় গ্রাজুয়েশন এবং ইয়ে মিলে মাস্টার্স নিয়ে 80 জন ফরেনার স্টুডেন্ট ছিল সবার কাছে। জনি সরি টু সে আমি একটু থামাচ্ছি, আমাদের সেকেন্ড লাইভের সময় প্রায় শেষ, আশা করি তোমার ভবিষ্যৎ খুব ভালো হবে, তোমাকে শৈবাল এবং আরো অনেকে খুব ভালোভাবে শুভেচ্ছা জানিয়েছে, শৈবাল বলেছে যে অনেক শুভেচ্ছা তোর আগামী দিনের জন্য, তোমার কাজ নিয়ে খুব অ্যাপ্রিসিয়েশন এসেছে আজকের লাইভের মেসেজে, আশা করি তুমি খুব ভালোভাবে কাজ করবে, আগামী দিনে যদি তুমি চায়না ফিরে যা মানে ফিরে যাওয়ার পর যদি পসিবল হয় আমাদের লাইভ সেশনে তোমাকে আবার আমরা ফিরিয়ে আনবো, ডিমান্ড তোমার থেকে আরো অনেক কিছু জানার বিষয় আমাদের রয়ে গেল, সময়ের জন্য আমরা আরো কিছুটা জানতে পারলাম মানে জানতে পারতাম, খুবই খুবই আমরা খুবই স্যাটিসফাইড, কিন্তু একজন আর্টিস্টের সাথে কথা বলা কখনোই শেষ হতে পারে বলে আমার মনে হয় না, তো যাই হোক তুমি ভালো থেকো, না 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 অবশ্যই খুব ভালো লাগলো, তুমি খুব ভালো থেকো, আমাদের সময় একদম প্রায় শেষের পথে আর কি, তো ঠিক আছে গুড নাইট, খুব ভালো থেকো, আর আপকামিং তাদেরকেও আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ, আর তুমি আপকামিং যতগুলো শো হবে আশা করি আমরা ফেসবুকের থ্রু তোমার কাজ দেখতে পারবো, আপডেট দিও, এটাই গুড নাইট, ওকে থ্যাংক ইউ।